আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে চোখ ওঠা। তো চোখ ওঠা আসলে, চোখ ওঠাটা কী? চোখ কি আসলে ওঠে? চোখ আসলে ওঠে না। তো এখানে কথা হলো যে চোখের যে প্রদাহটা, এটাই হলো চোখ ওঠা। তো চোখ ওঠাকে মেডিকেল সায়েন্সে বলা হয় কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস মানে চোখ ওঠা। তো চোখ ওঠার কারণ কি? চোখ ওঠার কারণ হলো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা। অর্থাৎ চোখ ওঠাটাও কনজাংটিভাইটিসটাও একটা কি, শ্বাসের রোগ। তো এক্ষেত্রে একজনের হলে আরেকজনের হতে পারে, বা পরিবারের একজনের হলে আরেকজনের হতে পারে। তো এজন্য আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি হয়। তো জীবাণুর কারণে, জীবাণুর কারণে বলতে ব্যাকটেরিয়া, ভাইরাস, যে কোনো একটি জীবাণুর কারণে এই রোগটা বেশি হয়। তো অ্যালার্জির কারণে, যার শরীরে অ্যালার্জি বেশি আছে তার তো এমনিতেই চোখ খচখচ করে লাল হয়, এই কারণেও এটি হতে পারে। তো আরেকটি হলো যে দূষিত পানি চোখে গেলে বা ময়লা আবর্জনা স্থানে গোসল করলেও এটা হয়ে থাকে। তৃতীয়ত যে চোখের আঘাত, চোখে কোনো ধরনের আঘাত লাগলে চোখ লাল হয়ে যায়, ফুলে যায়, এমনকি চোখ দিয়ে পানি ঝরে। তো বিষাক্ত তরল পদার্থ যেমন পাউডার জাতীয় বা কেমিক্যাল জাতীয়, স্যাভলন, ডেটল ইত্যাদির কারণে এগুলো চোখে গেলে এই চোখ ওঠা রোগ হতে পারে। তো চোখ ওঠা রোগের লক্ষণ এখন আলোচনা করবো। চোখ ওঠা রোগের লক্ষণ কী? প্রথমত চোখ লাল রক্তবর্ণ হয়ে যায়, মনে হয় যে চোখ দিয়ে রক্ত ঝরতেছে, এরকম লাল হয়ে যায়। চোখের সাদা অংশটা পুরোটাই লাল হয়ে যায়। তারপর চোখ থেকে পেচুটি বের হয়, এমনকি পুঁজের মতো সাদা পদার্থ বেরিয়ে আসে। চোখের পাতাগুলো ফুলে যায়, চোখের পাতা ফুলে যায়, চোখের ব্যথা করে, চোখ ব্যথার সাথে সাথে মাথা ব্যথা করে, এমনকি মাথা ব্যথার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, এমনকি জ্বর আসতে পারে। তারপর চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। আরেকটা হলো যে চোখ আলো সহ্য করতে পারে না, আলোর দিকে তাকাইলেই চোখ দিয়ে পানি আরও বেশি হয়। তো উপরোক্ত লক্ষণগুলো দেখা গেলেই বুঝবেন যে এটি একটি চোখ ওঠা রোগ বা কনজাংটিভাইটিস। তো এটি হলে সর্বপ্রথম ব্যবস্থা নিতে হবে যে এটি যেন বাহিরে খোলামেলা পরিবেশে ওই রোগীটি ঘুরে না বেড়ায়। আর যদি ঘুরে বেড়ায় একান্তই, অবশ্যই কালো চশমা ব্যবহার করতে হবে, আলাদা ব্যবহৃত রুমাল নিতে হবে, বারবার চোখ পরিষ্কার করতে হবে। তো চিকিৎসা, মেডিকেশনে যদি রোগটি ভাইরাসজনিত হয়, তাহলে আপনারা জানেন যে ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধ নাই। এক্ষেত্রে বারবার চোখটা পরিষ্কার করতে হবে, এমনকি যাতে চোখে আলো প্রবেশ না করে সে ব্যবস্থা করতে হবে। ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে রোগীকে রাখতে হবে, রোগীকে আলাদা করে দিলে অন্ততপক্ষে 5 থেকে 7 দিনের মধ্যে রোগীটি সুস্থ হয়ে যায়। আর যদি ব্যাকটেরিয়াজনিত হয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার কারণে যদি গেলে এই চোখ ওঠে এই জীবাণুর কারণে, তাহলে অবশ্যই এর চিকিৎসা নিতে হবে। চোখে বিভিন্ন ধরনের ড্রপ, এমনকি অনেক ঔষধ আছে যেগুলো দেওয়া যেতে পারে বা দেওয়া যাবে। বিশেষ করে চোখের যে ড্রপগুলো, আমরা জানি যে চোখে ব্যবহৃত কিছু ড্রপ, তো ড্রপগুলোর মধ্যে ক্লোরামফেনিকল প্রিপারেশনের একটি ড্রপ 0.5%। তো এটি দিনে 2 ঘন্টা পর পর দুই চোখেই দেওয়া যায়, 5 থেকে 7 দিন ব্যবহার করলেই চোখ ওঠা সেরে যায়। আরেকটি হলো ডেক্সামেথাসোন প্রিপারেশন 0.05%। তো এটিও চোখে 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা পর পর ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে ক্লোরামফেনিকল প্লাস ডেক্সামেথাসোন দুটি কম্বিনেশনে একত্রে একটি ড্রপ, এটিও দিনে 4 থেকে 6 বার পর্যন্ত ব্যবহার করা যায়। তো আরেকটি হলো যে সিপ্রোফ্লক্সাসিলিন 0.3%, এটি ব্যবহার করা যায় দিনে 3 বার। আর এক গ্যাটিফ্লক্সাসিলিন, এটি দিনে
তিন থেকে চারবার ব্যবহার করা যায়। জেন্টামাইসিন 0.3%, এটিও দিনে তিন চারবার ব্যবহার করা যায়। লিভোফ্লক্সাসিলিন 0.5%, দিনে তিনবার ব্যবহার করা যায়। জনপ্রিয় একটি মেডিসিন বর্তমানে বেশি চলে সবচাইতে, মক্সিফ্লক্সাসিলিন 0.5%। এটি ছোট বড় সকল ক্ষেত্রেই সবাইকেই ওষুধটি দেওয়া যায়। এরপরে হলো ওলোপাতাডিন 0.2%, এটিও ব্যবহার করা যায়। পোভিডন আয়োডিন, এটিও ব্যবহার করা যায়। তো যদি রোগী যদি শিশু হয়, একদম ছোট হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এমনকি শুধু শুধু শিশু না, যে কোনো চোখের ক্ষেত্রেই না বুঝে অবশ্যই ড্রপ বা কোনো ধরনের ওষুধ ব্যবহার করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এবং আমরা যারা চিকিৎসা সেবার সাথে জড়িত, তারা যদি ব্যবহার করি, অবশ্যই চিন্তা ভাবনা করে চোখে ওষুধ ব্যবহার করবেন, কারণ চোখ অমূল্য সম্পদ, একবার নষ্ট হয়ে গেলে এটা আর ফেরত পাওয়া সম্ভব না। তো যদি শরীরে অ্যালার্জি বেশি থাকে, এক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন, যেমন সিট্রিজিন, ডিসলোরাডেডিন ইত্যাদি ইত্যাদি। আর যদি ব্যথা হয় বা জ্বর হয়, প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে।